উনি আমার উস্তাদ, আমাদেরকে অন্যরা সরকারি মোল্লা বলতো আমাদেরকে, যেহেতু আমরা ওনার ছাত্র সেই জন্য। আর আমি ওনার যেহেতু মোটামুটি মোটামুটি কাছে ছিলাম এবং অনেকটা কাছে আসি বলা যায়, এবং সত্য কথা বলতে গিয়ে আমাদের সাথে ওনার পারিবারিক যোগাযোগও বিদ্যমান আছে। আপনি সামনে সামনে যদি ওনাকে বলেন যে শেখ আপনার ব্যাপারে আপত্তি আছে, খুব ভালো করে শুনতো আপনার কথাগুলো, ব্যক্তি জীবনে খুব উত্তাকি। আর তবিস মানি সাহেব সম্পর্কে সমস্ত আলাপ স্তব্ধ হয়ে যেতে হবে, কোনো আলাপ দরকার নেই বাংলাদেশে আমাদের এটা নিয়ে, উনি কি বাংলাদেশের মানুষ উনি? আর ওনার ফতোয়া উনি তার কাকে বিদ্রোহী বলতেছে, কাকে বাগি বলতেছে, কোন সংবিধানকে পবিত্র বলতেছে, এটার দ্বারা আমাদের বাংলাদেশের কি সমস্যা? আমাদের বাংলাদেশের কেউ তাকে তাদের সম্পর্কে প্রশ্ন করেন, ঠিক আছে? পাকিস্তানের সংবিধান একটা মিশ্রিত সংবিধান, এবং সেখানে নিঃসন্দেহাতীতভাবে এই সংবিধানটা তুলনামূলক অন্য সংবিধানের চেয়ে বেটার। বাংলাদেশ, সৌদি আরব, মিশর, জর্দান, হ্যাঁ, অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে সেটা উত্তম, কিন্তু সেটাকে পরিপূর্ণ ইসলামী সংবিধান বলার কোনো অবকাশ নেই। কারণ এই সংবিধান কখনো এই গ্লোবাল অর্ডারের যে ফরম্যাট এটা থেকে কি না মুক্ত না। আর আল্লামা ওসমানী হাফিজুল্লাহর সাথে, উনি আমার উস্তাদ, ওনার সাথে এই বিষয়ে অনেক আহলে আলেমদের কিয়াস মতবিরোধ আছে। আমি যখন পাকিস্তানে ছিলাম তখন আমাদেরকে অন্যরা সরকারি মোল্লা বলতো আমাদেরকে, যেহেতু আমরা ওনার ছাত্র সেই জন্য। উনি তখন পাকিস্তানের জাস্টিস ছিলেন, তো ওনার সাথে বিভিন্ন বিষয়ে, প্রথমত সরকারের সাথে সম্পর্কের বিষয়ে, দ্বিতীয়ত ইসলামী ব্যাংকিংয়ের বিষয়ে, তৃতীয়ত জেহাদের ব্যাপার ওনার অবস্থার বিষয়ে, এই মোটামুটি তিনটে বিষয়ে অনেক আলেমদের সাথে মতবিরোধ। প্রথমত উনি পাকিস্তানের গভর্নমেন্টের কেন তিনি দায়িত্ব নিলেন, জাস্টিস কেন হলেন? দ্বিতীয়ত তিনি যে ইসলামী ব্যাংকিংয়ের প্রবক্তা, এই বিদ্যমান গ্লোবাল যে অর্ডারের এই ছত্রচায় ব্যাংকিং ব্যবস্থা আসলে কি ইসলামাইজেশন হতে পারে কি না, ইসলামাইজেশন ওনাদের ইস্তেহাত ছিল যে এটা ইসলামাইজেশন সম্ভব, ইসলামীকরণ সম্ভব। ওনারা বলছেন ইসলামাইজেশন এটা ফিতনা, এটা কখনো খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন অসম্ভব বিদ্যমান এই কাঠামোতে, এটা নিয়ে মতবিরোধ। তৃতীয় যেটা মতবিরোধ ওনার সাথে ওলামায়ে কেরামদের, সেটা হলো এই খোরাসান অঞ্চলের জেহাদকে কতটুক সমর্থন করা যাবে না যাবে এই বিষয়টা নিয়ে। এই সবটা বিষয়ে ওনার অবস্থান আসলে একেবারে পরিপূর্ণ, ওই যে মোগল আমলে আবুল ফজল ছিল না, বাপ ছেলে দুজন, জানা আছে আপনাদের? আবুল ফজল ফৈজি বা যে সমস্ত দরবারি মোল্লা, সবটুকু হালালকে হারাম করা, হারামকে হালাল করা, ওই রকম দরবারি উনি কিন্তু না। তবিস মানি সাহেব হাফিজুল্লাহ ওনার ব্যক্তিগতভাবে অনেক মুত্তাকি, অত্যন্ত বিনয়ী একজন মানুষ। আপনি সামনে সামনে যদি ওনাকে বলেন যে শেখ আপনার ব্যাপারে আপত্তি আছে, খুব ভালো করে শুনতো আপনার কথাগুলো, ব্যক্তি জীবনে খুব মুত্তাকি। বাকি ওনার ইস্তেহাত হলো যে মারামারি হাঙ্গামা না করে সরকারের সাথে আমি মিলেমিশে যদি কিছু করতে পারি। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমারও কিছু বিষয়ের সাথে ওনার দ্বিমত পোষণ করি আমিও, কিন্তু তাই বলে দেওখালি যারা বলে এরা নিজের পথভ্রষ্ট, যারা গালাগালি করে, হ্যাঁ, একতলাপ সবসময় থাকবে, মতবিরোধ থাকবে। আর আমি ওনার যেহেতু মোটামুটি মোটামুটি কাছে ছিলাম এবং অনেকটা কাছে আসি বলা যায়, এবং সত্য কথা বলতে গিয়ে আমাদের সাথে ওনার পারিবারিক যোগাযোগও বিদ্যমান আছে, এই একটা ঘটনা বললে বুঝবেন আপনারা, ওনাকে বিচার করতে পারবেন। উপসাগরে আমেরিকানদের উপস্থিতি, এটা সে সময়ে অনেক বড় একটা ইস্যু ছিল মুসলমানদের, এবং এই উপসাগরে মুসলমানদের, এই খ্রিস্টানদের, আমেরিকানদের উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু আল কায়দার বিশ্বব্যাপী জেহাদি কার্যক্রম সূচনা হয়, এবং এই জেহাদ খুব ব্যাপক বিস্তৃতি লাভ করে, এবং আমেরিকার সাথে মুজাহিদদের বড় ধরনের সংঘর্ষের ইতিহাস শুরু হয়, আপনারা সকলে জানেন। ওই সময় আল্লামা ওসমানী হাফিজুল্লাহ তিনি সৌদি গভর্নমেন্টের আল মজমাল ফাকুল ইসলামী, ইসলামী ফেকা একাডেমি, ওয়াইসির আন্ডারে যেটা আছে, ওটার তিনি চেয়ারম্যান, এবং দীর্ঘকাল তিনি এই প্রতিষ্ঠানের নায়েব রাইস ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন ওয়াইসির অধীনে ইসলামিক ফেকা একাডেমির যখন চেয়ারম্যান, তখন আমি ওনার ছাত্র ছিলাম। উপসাগরীয় অঞ্চলে মার্কিনদেরকে তাড়াতে হবে, এদের উপস্থিতি হারাম, এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এই বিষয়ে একটা ফতোয়া আসলো আমাদের কাছে, ঠিক আছে? মেডিকেলে যেমন ইন্টার্নি করে না ডাক্তাররা, ইন্টার্নি, এরা তো মূল ডাক্তার না, এরা হচ্ছে ইন্টার্নি করে তো পরে ডাক্তারের সার্টিফিকেট নেবে। তা আমরা যেটা
বাংলাদেশে এফতাগুলোর কিন্তু সব না, বেশিরভাগ দাল এফতাগুলোর মান নাই বলতে গেলে, বেশিরভাগ কিছু আছে আলহামদুলিল্লাহ মানসম্মত। তো দাল করা যে তকিজমান হিসেবে দাল এফতা খুবই মানসম্মত, খুবই প্রশিক্ষণ অত্যন্ত শক্ত ওখানে। তো আমরা পুরো পাকিস্তান থেকে নেওয়া হয়তো 14-15 জনকে নেওয়া হয়, হাজার শত শত ছাত্রদের ভিতর থেকে। তো সেখানে বাঙালি পড়ার মধ্যেও আমরা পড়তাম। তো আমি 14-15 জনের ভিতরে 1996 সালে আপনার পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হই এবং ইন্টার্নি শুরু হয় আমাদের এফতার, 3 বছরের কোর্স। এরপর আবার থিসিস লিখতে হয়, সেটা প্রায় কয়েক হাজার পৃষ্ঠার, যেটা আমি এখনও লিখতেছি থিসিস, যেটা আমার 20 বছরও শেষ হয়নি। আমার বিষয়টা হচ্ছে আহকাম ও গায়রুল মুসলিমিন, এটা তো কিছু মানুষের দাওয়া। যাই হোক, তখন একটা প্রশ্ন আসলো যে উপসাগরীয় অঞ্চলে মার্কিনীদের বিরুদ্ধে মুসলমানদের কী অবস্থান নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে কিনা। পুরো ফতোয়াটা আমরাই তৈরি করেছি, আমাদের যারা অন্য অন্য যারা ভাই আসলে ইন্টারনেট যারা করতো আমাদের সাথে ফতোয়া, তারা তৈরি করেছে আমার সামনে। তিনি পুরো ফতোয়াটা তিনি সংস্কার করে তাদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, ফতোয়া দিয়েছেন। ফাইনাল সিগনেচার করার সময়, কী করার সময়, দস্তখত করার সময় তিনি বললেন আমার তো দস্তখতটা তোমরা নিও না, স্টিল নাও। তো ওই সময় তিনি পাকিস্তানের বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের, আবার সৌদি আরবের ওয়াইসির অধীনে ইসলাম ফেকা একাডেমির কী ছিলেন, হ্যাঁ, চেয়ারম্যান ছিলেন। তো পাকিস্তানের তিনি দায়িত্ব ছিলেন, এটা তো কিছু আসা যায় না, উপসাগরীয় বিষয়টা ছিল সৌদি আরবের সাথে যুক্ত। তো তিনি যেহেতু সৌদি গভর্নমেন্টের অধীনেই একটা কাজে আছেন, চাকরি দিয়ে আছেন বলা যায় ইসলাম ফেকা একাডেমি, তো উনি কী করলেন, ফতোয়ার সংস্কার করে দিলেন, সব কিছু করে দিলেন একদম আমাদের সামনেই, এবং দীর্ঘ সময় লাগছে ফতোয়াটাকে স্ট্রংলি তৈরি করার পিছনে, সংশোধন করলেন, শেষে ফতোয়া দেওয়াই হলো তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? মার্কিনদের বিরুদ্ধে। সিগনেচার করার সময় উনি বললেন যে আমার থেকে না নিয়ে আদার সবার কাছ থেকে নিয়ে নাও। এখন দুটো কথা, যিনি এই ফতোয়াটা সমর্থন করছেন, ফতোয়াটা তিনি লেখার ক্ষেত্রে পুরোপুরি তিনি তত্ত্বাবধান করলেন, ওনাকে আপনি মেরে কী বলবেন, তাকে মোনাফেক বলতে পারবেন? হ্যাঁ, উনি মোনাফেক হয়ে থাকলে উনি কী করতেন, কখনো মার্কিনদের বিরুদ্ধে ফতোয়া দিতেন না, এটা একটা দিক। সিগনেচার করেন নাই, এটা ওনার ওই সময় হতে ওজোর ছিল বা ওনার সমস্যা ছিল। হ্যাঁ, উনি চাইলে একটা আজিমতের জায়গা থেকে তিনি ফতোয়া দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে তিনি একদম ফেকা একাডেমি থেকে পদত্যাগ করে তিনি উম্মতকে ভিন্ন একটা মেসেজ দিতে পারতেন, এটাও একটা আজিমতের রাস্তা। কিসের রাস্তা ছিল এটা? আজিমতের রাস্তা। তো এই ক্ষেত্রে ওনাকে আপনারা একেবারে ওনার যারা বেশি সমর্থক, হ্যাঁ, ওটাও ঠিক না, কারণ বর্তমান বিশ্বে আমার শেখের চেয়ে যারা আল্লাহ রাস্তার আত্মাইফাতুল মনসুরা তাদের অবদানটা কিন্তু বেশি। আত্মাইফাতুল মনসুরা যারা কাতাল ফিসাবিল্লাহর মাধ্যমে আল্লাহ দিনকে যারা সারা বিশ্বব্যাপী এই সাম্রাজ্যবাদী গ্লোবাল তাগুতের বিরুদ্ধে যারা সরাসরি যারা সংগ্রামে লিপ্ত, অবশ্যই 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 কোন হাদিসের আলোকে তাদের ফজিলত অনেক 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 বেশি। এরপরে যারা আছেন এর মধ্যে দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক ওই আন্তর্জাতিক তাগুত ব্যবস্থা এবং তার অধীনস্থ মুসলিম দেশে দেশে যেই সোশ্যো ইকোনো পলিটিক্যাল সিস্টেম যেটা আমি বলি, এদের পুরোপুরি তাবি করে, তাবাদারি করে, দালালি করে, তারা কিন্তু মুনাফিক স্পষ্ট। দুই দলের অবস্থা কিন্তু স্পষ্ট, একদল প্রকাশ্যে কাঠামোর কি করতেছে, বিরুদ্ধে করতেছে, সেটার বিরুদ্ধে দাওয়া দিচ্ছে, জেহাদ করতেছে, হ্যাঁ, সেটার বিরুদ্ধে তারা লিপ্ত আছে, কর্মে লিপ্ত আছে। আরেকদল যারা এই বিদ্যমান কাঠামোকে পরিপূর্ণ তাদের থেকে কী করে, হ্যাঁ, হালাল সাব্যস্ত করে, ওরা হচ্ছে কোরআন করিমে যেভাবে ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে হারামকে হালাল করা, হারামকে হালালকে, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এর অন্তর্ভুক্ত। এইসব দালাল মৌলানারা আছে কিনা দেশে দেশে, মিশরে আছে, সৌদি আরব আছে, জর্দান আছে, বাংলাদেশ আছে, সব জায়গায় আছে, পাকিস্তানও আছে, সব জায়গায় আছে। ওনার বিষয়টা কিন্তু সেরকম না, উনি সব কিছু হালালকে হারাম, হারামকে হালাল করতে সেরকম না, বাকি উনি কৌশলগত কিছু নিরাপত্তা পালন করেন। আর কিছু জায়গায় ওনার থেকে উম্মা অনেক বেশি কিছু আশা করে, একজন শাইখুল ইসলাম হিসেবে বড় বিজ্ঞ আলেম হিসেবে উম্মার তরুণ প্রজন্মের বক্তব্য হলো যে আপনি যদি ওই সমস্ত ফরম্যাট থেকে বেরিয়ে আসেন, ইসলামী ব্যাংকে গিয়ে ইসলাম এজেন্সিকে বাদ দিয়ে দেন এবং ওয়াইসির পদ থেকে পদত্যাগ করেন, অথবা এই সময় পাকিস্তানের জাস্টিস এখন নাই ওই সময় ছেড়ে দিতেন, সে ছেড়ে গিয়ে আপনি উম্মতের সাধারণ কাদের এসে আপনি তাদের ইমাম হয়ে যেতেন, সেটা আরও বেশি ভালো হতো। এটা তরুণদের এবং আমারও বক্তব্য সেটা, কিন্তু যে জায়গায় উনি আছেন ওই জায়গায় কিন্তু উনি
ওনার প্রতি সিম্পেথি রেখে কিন্তু আসেন, তালেবানদের প্রতি আমার সিম্পেথি আছে। এবং ইসলামিক ব্যাংকিং যে একটা ব্যর্থ হচ্ছে বারবার, উনি ক্লাসে বলতেন আমাদেরকে ব্যর্থ ইসলামিক ব্যাংকিংয়ের যে বারবার যে ব্যর্থ, এটা উনি বলতেন যে এটা ব্যর্থ হচ্ছে, এটা শাসক গোষ্ঠীর উপরে চরমভাবে তিনি ক্ষুব্ধ, এটা ক্লাসে বলতেন কিন্তু প্রকাশ্যে বলতেন না। করোনার সময়ও সর্বশেষ উদাহরণ, প্রকাশ্যে তিনি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এরপর যখন চাপ সৃষ্টি করলো পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান আর্মি, তিনি ওখান থেকে সরে আসলেন। তখন জিজ্ঞেস করা হলো এটা কি শরিয়ার কারণে সরিয়ে আসছেন নাকি চাপের কারণে, তিনি বললেন আমি শরিয়ার কারণে সরিয়ে আসিনি, আমার যেটা আগের বক্তব্য ছিল সেটা আমার বক্তব্য, নামাজ পড়তে হবে মসজিদে, সবাই মসজিদে যাবে, কিন্তু সরকার যদি বাধ্য করতেছে এই আমি বলতেছি এটা রিক্স নেওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই চাপের কারণে। এই জাতীয় যারা মুরব্বী আছেন তাদের বিষয়টা হলো তারা মাজুর, হয়তো কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কারো কারো ব্যাপারে হয়তো মুদাহানত হতে পারে, কিন্তু এটাকে আপনি নেফার কখনো বলতে পারবেন না। ঠিক আছে, একজন মানুষের সামগ্রিক বিবেচনা তাকে বিচার করতে হবে। আমি কথা শেষ করে দিচ্ছি, আজ থেকে আরও 4-5 দিবস তো জেলে ছিলাম, এর আগে 3-4 বছর একটা আমি স্ট্যাটাস দিয়েছিলাম, ঠিক আছে, ইয়েতে ফেসবুকে, ওখানে আমি লিখছিলাম আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা, শাইখুল ইসলাম আল্লামা তাকিস মানে হাফিজুল্লাহ, ওনারা কেউ মুজাদ্দিদ আল ফেসানি না, ঠিক আছে, মুজাদ্দিদ আল ফেসানির ভূমিকায় ওনাদেরকে আমরা পরিপূর্ণ দেখি নেই বা দেখতেছি না। আবার তাই বলে ওনারা কিন্তু আবুল ফজলও না, কিন্তু আবুল ফজল এবং আবুল ফজল ছেলে ফৈজি যারা মুঘল শাসক গোষ্ঠী বাবরের একেবারে সমস্ত শিরিক এবং কুফরকে যারা কি দিয়েছিল বৈধতা দিয়েছিল, অথচ তারা প্রচণ্ড আলেমের অধিকারী ছিল, সব কিছু তারা জানতো, কিন্তু সেটা নাউজুবিল্লাহ আমাদের শেখরা কিন্তু সেরকম না, মাঝামাঝি একটা অবস্থান। আমরা উম্মকে দাওয়াত দিব আজিমতের মতো আসার জন্য, আমরা বলবো না যে ওনাদের মতো এইভাবে একটা মাঝামাঝি অবস্থান সেটা বলবো না, তার চেয়ে উত্তম হচ্ছে আজিমতের পথ। কিন্তু তাই বলে তাদেরকে টেনে ধরে আপনি নেফাকের কাতার আনবেন সেটাও কিন্তু কি ভুল, একদম আমাদের ভারসাম্যপূর্ণ কথা, যতটুকু বললাম কৌশলের কারণে বলিনি, এটা বাস্তব কথা। আর আমি সবাইকে আহ্বান করব বাংলাদেশে আর এটা নিয়ে যাতে কোনো কথা যাতে না হয় এই বিষয়টা নিয়ে, হ্যাঁ, আর যারা ওনার নামে অত্যন্ত অশ্লীল ভাষায় কথাগুলো বলতেছে, একটা ছেলে এখানে আসছিল আমাদের আবু মাওলানা তৈয়ব সাহেবকে কেন্দ্র করে, আমাদের কেন্দ্র করেও কিছু কথা আসছিল, আমি স্পষ্ট বলতে চাই এটা এটা ফিতনা ফাত্তান, এরা এরা ফাত্তান, বিক্রমপুরে আমাকে একদিন ফোন করছিল, আরও আগে অন্য বিষয়ে ফোন করছে, তো প্রসঙ্গত আমি তাকে বলছি আপনারা হয়তো মুখলিস হতে পারেন কিন্তু আপনারা ফাত্তান, ফাত্তান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বলছেন ফাতিনুন ফাতিনুন ফাতিনুন, ফিতনাবাজ ফিতনাবাজ ফিতনা ফিতনা, তিনবার বলছেন, কোনো হাদিসে ফাত্তান আছেন, কী করছিলেন উনি কি ইসলাম থেকে সরে গেছিলেন, না উনি আবেগের ছোট একেবারে সুরে বাকারা দিয়ে বড় লম্বা লম্বা সুরে দিয়ে কি শুরু করছিলেন, হ্যাঁ এশার নামাজ পড়াচ্ছিলেন আবেগ, এত ভারী নামাজ সহ্য করতে না পারে কৃষক রাখাল যারা ছিল পিছন থেকে চলে গেছে, চলে গিয়ে রসুল্লাহকে বিচার দিয়েছেন। মুআযকে যেমন মনে করছে এগুলো সব মোনাফেক নামাজ থেকে, কারণ মোনাফেকদের প্রথম ছিল নামাজে অলসতা, উনি রসুল্লাহ সাল্লাল্লাহুকে বিচার দিল ইয়া রাসূল মোনাফেক না, তো রসুল্লাহ বললেন আসলে তো হইতে পারে নামাজ কেন ছেড়ে দিল, মোনাফেক মনে এগুলো, পরে এই কৃষকগুলো রাখালগুলো অসহায় রাখাল সাহাবি, এরাও কিন্তু সাহাবি একটু নিচু সাহাবি, ওদের সহজ সরল সাহাবি আর কি, আওয়াম সাহাবি আর কি, এখন যেমন আওয়াম উল্লাম আছে আওয়াম সাহাবি, এরা গিয়ে বলল না 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 রসুল্লাহ ব্যাপার সেটা না, আমরা সারাদিন ব্যস্ত থাকি কাজের মধ্যে, খুব কষ্ট করে নামাজ আমরা আসি, উনি যখন নামাজ শুরু করছেন আমি আসহ্য করতে না আমি চলে গেছি, আমি আমি ইমানদার, তখন রসুল্লাহ এমন রাগ করছেন মুআযজ বিন জাবালের উপর, বলে এরকম রাগ আমি আমরা কখনো দেখি নাই। মুআযজ বিন জাবাল কে, হুইজ ওয়ান, উনি কে, সাহাবাদের মধ্যে ওনার অবস্থান কয়জন নম্বর জানেন, গুড়ি করে বড় বড় মুফতি সাহাবিদের মধ্যে উনি একজন, সাহাবাদের উস্তাদ ছিলেন তিনি মুআযজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ সাহাবাদের মুফতি আজম, এমনকি দুই ভাগে ভাগ করে দিয়ে রসুল্লাহ একদিকে মুআযজ বিন জাবালকে পাঠিয়েছিলেন আর দিকে কাকে পাঠিয়েছিলেন, আবু মুসা আশারিকে, আবু মুসা আশারির চেয়ে বড় আলেম ছিলেন মুআযজ বিন জাবাল, হয়তো আবু বকর ওমর পর্যন্ত ওনার থেকে ফতোয়া জিজ্ঞেস করতেন, সাহাবাদের মুফতি, কাদের মুফতি, সাহাবাদের মুফতিকে রসুল্লাহ কি বলেছেন, ফাত্তান বলেছেন, আর ফাত্তান এখানে আসেন নাম নিচ্ছে না, ঠিক আছে আমাদের খুব দেখতে পারো মহব্বতের এখান থেকে গিয়ে আমার কি একটা বক কি কেন একটা লাইভ বাকি, এ তো দুস্ত আমি দুস্ত তুমি এরা ফাত্তান, তুমি এটা কেন ছাড়লাই ইউটিউবে, একজন মুখলেস হয়েও সে কি হতে পারে ফাত্তান হতে পারে, মোত্তাবি হয়ে ফাত্তান হতে পারে, তো এগুলো আমরা পরিহার করি। আর যারা খুব বেশি একেবারে তকিজমান হিসাবে ভালোবাসায় উদ্বেলিত
মায়ের চেয়ে বেশি মাসির দরদ দেখাইব না, ঠিক আছে? মায়ের চেয়ে বেশি মাসির দরদ দেখাইব না। বেয়াদবি যারা করে তারা অবশ্যই নিকৃষ্ট, এরা কখনো আমাদের এখানে অ্যাক্সেস পাবে না কখনো, ঠিক আছে? হবে অডিয়েন্স, এখানে কোনো বেয়াদবিকে সহ্য করা হবে না কারোর ব্যাপারে। আমরা তো আবদুল্লাহ বিন বাস সম্পর্কে, আমরা যখন নাকি আমেরিকার সৈন্যরা ইয়েতে আসে সৌদি আরবে, অলরেডি তিনি ফতোয়া দিয়ে ফেলছেন কিসের পক্ষে? সৌদি আরবে আমেরিকানদের আগমনের পক্ষে। তখন আপনারা তো, আপনাদের অনেকে জন্ম হয় না, তখন এখানে ম্যাক্সিমাম অফ দ্য অডিয়েন্স আপনাদের ম্যাক্সিমাম আপনাদের জন্ম হয় না, তখন 91 জন্ম হয়েছিল আপনাদের, হ্যাঁ? তো ওই সময় খুব জটিল অবস্থা ছিল। পরে দেখা গেছে যে আবদুল্লাহ বিন বাজের এই ফতোয়াগুলো ওনার অজান্তে ওর থেকে কী করা হয়েছে, সিগনেচার করা হয়েছে, তাই বলে তিনি তিনি ছাড় পাবেন না, কারণ তিনি চাইলে পরবর্তী আরেকটা বক্তব্য মাধ্যমে তিনি কী করতে পারতেন, জেলে চলে যেতে পারতেন, ঠিক কিনা? সাফার রহমান জেলে চলে গেছেন, সাফা তারপরে আওদার নাম সালমান বিন ফাহাদ আল আওদা জেলে চলে গেছেন, আপনি কারাগারে যেতেন, এত ভয় কিসের? তো ভাই আমারও একটু একটু দুঃখ আছে আমার শেখের উপরে, তো উনি একটু জেলে যান না কেন, ঠিক আছে? তবে উনি কিন্তু সরল মুখলেস মানুষ, মুত্তাকি মানুষ, হ্যাঁ। ওনার ব্যাপারে যে কথাগুলো আছে সমালোচনা, আমি ছাত্র হিসেবে ওনাকেও মাঝে মাঝে আমরাও বিভিন্ন বিষয়ে যোগাযোগ পর্যবেক্ষণ আমরা চালিয়ে দিতে পারি। আমার একটা নিয়ত আছে কোনো সময় ওমরা গেলে বা যদি যাওয়া হয়, পাকিস্তান গেলেও তো এটা আবার এখানে মনে করবো যে আমি আফগানিস্তান গেছি, মানে পাকিস্তান গেলে মনে হয় আফগানিস্তান গেছে, হুম, পাকিস্তান নাম নামটাই নেওয়া যায় না। তো আর হিন্দুস্তান গেলে যে এই মন্দিরে গেছি, এটা 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 সমস্যা নাই, হিন্দুস্তান আগে আগে একটা মন্দির, ঠিক কিনা? ওখানে গেলে সমস্যা নাই। হ্যাঁ কোথাও বলা করছো আচ্ছা, জিজ্ঞাসাবাদে এরা সব হেফাজতের এরা ছাড় পেয়ে গেছে, আর যারা পাকিস্তান মনে করছে এই এদের জিজ্ঞাসাবাদে আর ছাড় নাই এদের, হুম। যাই হোক, কোনো সময় যদি শেখের সাথে সাক্ষাৎ হয় আমরা আমাদের পর্যবেক্ষণ সরাসরি তুলে ধরবো। আমাদের এই সমস্ত ভাইয়েরা অনেক ক্ষতি করছে আমাদের, যারা ফাত্তান, হ্যাঁ, আপনাকে এত বড় মুজাহিদ একবার ফেসবুকের জেহাদ করতে কে বসে আপনাকে, হ্যাঁ, এত জেহাদ খুদ করলে আপনি আর কানে গিয়ে সরে দিয়ে যান, জেলে চলে যান, আপনি খোরাসান চলে যান, আপনি হিজত করেন, আপনি একে দেশে ফেসবুকে কেউ ফিতনা করবেন না, একদম বলে দিচ্ছি আমি। কিন্তু আমি এই সমস্ত আমার সমর্থক কমে যাব, কমবে বাড়বে এটার দরকার নেই আমার, এই জন্য আমি দুপক্ষের কোনো পক্ষে আমি নাই, কোনো পক্ষে আমি নেই, আমি একদম সত্য যেটা কথা শুনে, ঠিক আছে? এ বিষয়ে আর কোনো প্রশ্ন কেউ করবেন না, ঠিক আছে? বিষয়টা এখানে ক্লোজ হয়ে গেলাম।